হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর দুধের চা। আর এর জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি চিনি এবং চা পাতি। আর এখন আমি সরাসরি চুলায় চলে যাব। আমি এখানে একটা ছোট পাতিল নিয়েছি আর এখানে দিয়ে দিব হচ্ছে গরুর দুধ। আমি এখানে 2 কাপ চা বানাবো, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরুর দুধ। এবং এই কাপটা একটু ধুয়ে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিচ্ছি। এবং দুধ আর পানিটা আমি কিছুটা হালকা ঘন করে নিব, মানে একটা বলক চলে আসলে আমি এতে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব, কিছুটা নেড়ে চেড়ে দিব যাতে দুধটা একটু বলক চলে আসে। আমার দুধ চা সবাই খেতে পছন্দ করে, আর সেটা যদি হয় গরুর দুধের চা তাহলে তো কথাই নেই, অনেক মজা। আর দুধটা আমার বলক চলে আসছে। আর এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ একটু কম দিয়েছি। আপনারা চাইলে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই রকমই মিষ্টি দিয়ে দিবেন। চা হচ্ছে সবার একটি পছন্দের একটি তরল পানীয় যা কিনা সবাই পছন্দ করে। সকাল বিকাল দুপুর যে কোনো সময়ই আমরা চা খেতে কিন্তু খুবই পছন্দ করি। আর চাটা যদি সেরকম হয় তাহলে তো কথাই নেই। আর চায়ের মেইন উপাদান হচ্ছে চা পাতি আর এবং দুধ। আর আপনারা এই দুধ চাটা গরুর দুধ কিংবা পাউডার মিল্ক দিয়েও তৈরি করতে পারবেন, কিন্তু চা পাতিটা আর দুধটা খুব পরিমাণ অনুযায়ী আপনাদের দিতে হবে। আর এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চা পাতা। আমি এখানে 1 চা চামচের একটু বেশি চা পাতা দিয়েছি যাতে একটা কালার চলে আসে। এখন এই চাটার কালার চলে আসা পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়তে থাকবো এবং এটা কালার চলে আসবে, মানে একটা সুন্দর একটা কালার এবং বলক চলে আসবে। চাটা কিন্তু আমার প্রায় বলক চলে আসছে, এখন এটা আস্তে আস্তে কালার চলে আসবে। আমি 10-15 মিনিটের মতো একটু জাল দিয়ে নিব। আর এই তো আমার চায়ের রঙটা চলে আসছে। আর চাপাতির যে একটি স্মেল সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে, একটা ঘ্রাণই আলাদা থাকে, মানে বলবো কি চায়ের একজন পাগল। আর চা কিন্তু আমরা সবাই পছন্দ করি। তো আমার চাটা প্রায় রেডি, আর আমি এখন আপনাদেরকে কাপে এটা সার্ভিং ডিশ করে তুলে দেখাবো। চাটা খেতে কি মজা সেটাও আপনারা দেখবেন, নিজেরা বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন চাটা আসলে কীরকম মজা হয়েছে, আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমার চাটা বলক চলে আসছে, এখন এটা আমি একটা 2টা কাপে নিয়ে নিব। আর আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় ফলো করবেন। আর আমি এখন একটা চাকনির সাহায্যে চাটা ছেঁকে নিব। তৈরি হয়ে গেল মজাদার গরুর দুধের চায়ের রেসিপি। আর আমার এই চায়ের রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে কেমন। কিন্তু গরুর দুধের চা খেতে আসলে অনেক টেস্টি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আর লাইক শেয়ার কমেন্ট তো আছেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।